প্রবাসী সঠিক নিউজ পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো নতুন করে চারটি সিটি থেকে নুলোস্তা বের হয়েছে, তো আজকে এ বিষয় নিয়ে আলোচনা করব। যারা 2022 সালে সিজনাল এবং নন সিজনালে আবেদন করছেন তাদের জন্য, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো আপনারা জানেন 7 দিনের মতো বন্ধ ছিল নুলোস্তা দেওয়ার, কারণ তাদের ফেভুত্তুরাতে একটা ঝামেলার কারণে 7 দিনের জন্য তারা বন্ধ করে রেখেছেন নুলোস্তা দেওয়া। তো এখন আবার কাগজ উঠতেছে নতুন করে, যদি এই যে শহর থেকে বেশি উঠতেছে, তো এই এই শহরের নামগুলো আমি বলবো, আর বাকিগুলো আপনারা আপনাদের লোকের দ্বারা জেনে নিবেন। তো প্রথমে যে সিটি থেকে নুলোস্তা বের হইতেছে, তো প্রথম সিটির নাম হলো বেরুনা। বেরুনা সিটি থেকে নুলোস্তা বের হইতেছে, তো আপনারা আমাদের বাংলাদেশি ভাইয়েরাও পাইতেছে, তো তাদের জন্য যারাই জমা দিচ্ছেন তাদের জন্য দোয়া করি আপনারাও পান। নাম্বার টু, যে শহর থেকে নুলোস্তা বের হয়েছে তা হলো রোম শহর থেকে। তো আপনারা অনেকে কমেন্ট করছিলেন ভাই রোম শহর থেকে নুলোস্তা বের হয়েছে কি না, তো ইতিমধ্যে রোম শহর থেকেও নুলোস্তা বের হইতেছে। তো আপনাদের যারা কাছের মানুষ আছে তাদের সাথে যোগাযোগ করে আপনার কাগজগুলো চেক করুন, যে মালিক দিয়ে জমা দিচ্ছেন ওই মালিকের স্পিরিট আইডি দিয়া পাসওয়ার্ড দিয়ে চেক করতে বলুন। তো নাম্বার থ্রি, যে শহর থেকে নুলোস্তা বের হয়েছে নেপোলি। নেপোলি থেকে নুলোস্তা নতুন করে আগেও বের হয়েছে, কিন্তু বাট বন্ধর পরে আবার বের হইতেছে। তো আপনারা নেপোলি থেকে যারা আবেদন করছেন নেপোলি থেকেও বের হইতেছে, তো আপনাদের কাগজগুলো চেক করুন। নাম্বার ফোর, যে শহর থেকে বের হয়েছে, নাম্বার ফোর ভেনিস থেকে বের হয়েছে, তো আপনারা ভেনিসে যারা আবেদন করছেন তো তারা আপনার মালিক দিয়ে আপনার কাগজগুলো চেক করুন। হয়তোবা সিজনালগুলো একটু তাড়াতাড়ি বের হইতেছে, বাট নন সিজনালও এখন বের হইতেছে, তো আপনারা নন সিজনাল পাশাপাশি দুরন্ডাতে বের হইতেছে, তো আপনারা যারাই জমা দিচ্ছেন কাগজ তো তারাই আপনার কাগজগুলো একটু চেক করুন। চেক করলে আপনার অবশ্যই ভালো একটা নিউজ পাবেন। তো আজকে ভিডিওটা এতটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।